আজ আমরা প্রিন্সিপাল অফ ফিনান্স বইয়ের সলভ ক্লাস করব, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার। যারা জুমে আছেন তারা এই সাবজেক্টের যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতে পারেন। এর আগে অনেকগুলো সব ক্লাস গেছে, এখন পরীক্ষার আগে হয়তো তিনটা ক্লাস পাবো আমরা। সব ক্লাসে আমরা সাজেশন দিব এবং সবগুলো চ্যাপ্টার নিয়ে একটু আলোচনা করব। ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই কিছু কথা বলে নিই। এক নম্বর বিষয়টা হলো, আমি যে সাজেশন গুলো দিচ্ছি আল্লাহর রহমতে সবগুলোই ভালোভাবে কমন আসছে, কিন্তু এতে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে কি, কিছু অসাধু এবং প্রতারক টাইপের লোক ফেক আইডি থেকে এই সাজেশন গুলো সংগ্রহ করতেছে, করে নাম টাম রিমুভ করে তারা তাদের নাম বা নাম ছাড়া ভাবে সাজেশন গুলো বিক্রি করতেছে। এতে সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হইতেছে এবং আপনার তারা বিশ্বাস হারাচ্ছে। কারণ কি, হ্যাঁ এখন কমন পড়তেছে ওকে, কিন্তু অনেক সময় উল্টা পাল্টা কথা বললেও বিক্রি করতেছে। যেমন বলতেছে যে আপনার এই সাজেশন গুলোর সলিউশন তাদের কাছে আছে, কিন্তু আমি কিন্তু সাজেশনের সলিউশন তৈরি করিনি। সো কারোর কাছে সাজেশনের সলিউশন থাকার কথা না, তৈরি করার সুযোগই পাইনি। তাহলে তারা মিথ্যা কথা বলে অনেকের কাছে টাকা পয়সা নিতেছে, পরে ব্লক দিয়ে দিতেছে, বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে। যাই হোক, আপনারা একটু শেয়ার করবেন, আপনাদের বন্ধুরা অনেকেই প্রতারণার শিকার হইতেছে, যাতে তারা এই ফ্রি জিনিসগুলো আমার প্রোফাইল থেকে এনে, এবং ভিডিও গুলো কিন্তু ফ্রি আছে ইউটিউবে, কিন্তু টাকা বাদ দিতে হচ্ছে কাদের, কারা যারা জুমে ক্লাস করতেছে, আমার একটা প্রাইভেট গ্রুপ আছে ওইখানে জয়েন হচ্ছে, তাদের ক্লাস করার জন্য টাকা নিচ্ছেন, কিন্তু এই সাজেশন বিক্রি করে কারো কাছে টাকা নেওয়া হচ্ছে না। এটা একটু মুখে মুখে যেভাবে মানুষকে জানিয়ে দিন অথবা শেয়ার করে জানাতে পারেন, অথবা অনেক সময় দেখা যায় ফেসবুকে কমেন্টের মধ্যে বলে, দেখলেন কমেন্টের মধ্যে একজন বলতেছে যে হ্যাঁ সমাধান আমার কাছে আছে নিয়ে যাও, তখন একটু সতর্ক করে দিবেন, ধন্যবাদ, বা আমাদের গ্রুপে রিপোর্ট করতে পারেন। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই, অনেক কথা বলে ফেললাম। আচ্ছা, আজকে আমরা একটু প্রথম থেকে আলোচনা করব এই ফিনান্স বইটাতে কেন মানুষ ফেল করে বা সহজে কিভাবে পাশ করে। এখানে চ্যাপ্টার কতগুলো আছে এগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে ফেলবো, কারণ আমাদের তো আগে যারা দুর্বল পাশ করতে চাচ্ছে তাদের নিয়ে আর কি একটু চিন্তা। অনেকগুলো চ্যাপ্টার, চ্যাপ্টারের শেষ নেই, মোটামুটি 12টা চ্যাপ্টার। আমি ক্লাসে আছি, 10:30 পরে ফ্রি হব, মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখেন। আপনারা এই টাইমে সন্ধ্যার দিকে না কল করলেন না, আপনারা যারা জানেন এই চ্যাপ্টার গুলো আছে। আগে তো আমরা এরকম দাগাই দিতাম, এই চ্যাপ্টার 2 এটা করে ফেলবে এখান থেকে প্রশ্ন আসে, পরে বলে ফেলতাম চ্যাপ্টার 4 এখান থেকে প্রশ্ন আসে করে ফেলবা, তারপরে বলে দিতাম চ্যাপ্টার 5 এখান থেকে প্রশ্ন আসে এটা করবা, চ্যাপ্টার 9 থেকে প্রশ্ন সবসময় আসে করে নিবেন, হ্যাঁ 11-12 থেকে প্রশ্ন আসে করে নিবেন, এরকম না চ্যাপ্টার দাগাই দিতাম বাকিগুলো বাদ দিয়ে দিতাম। কিন্তু জাতীয় ইউনিভার্সিটি গত 2 বছর যাবত, এই বছর এবং আগের বছর, ইম্পর্টেন্ট আন ইম্পর্টেন্ট সব চ্যাপ্টার থেকে প্রশ্ন দেওয়া শুরু করেছে। এই জন্য চ্যাপ্টার ভাগ করে বাঁচার উপায় এখন কম, কিন্তু একটা বাঁচার উপায় আছে, ফিনান্সে অনেক থিওরি আসে, প্রচুর থিওরি আসে, থিওরি দিয়ে আপনি কিছু নাম্বার পেয়ে যাবেন, 20 নাম্বার থিওরি দিলেন আর 2টা অঙ্ক যদি কোনো মতে দিতে পারেন ইনশাল্লাহ পাশ করে ফেলবেন। আচ্ছা, এখন আমরা এবছর তাও সম্ভাবনা কোনগুলা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে সেইগুলো একটু আলোচনা করে ফেলি।
রেশিও এটা থেকে সবসময় আসতেছে, 2018 তো আসছে, 19 আসছে, আপনার জন্য ইম্পর্টেন্ট, আমরা ধরে নিতেছি 20 সালে ওইখান থেকে আসতে পারে। রেশিও অঙ্ক কিন্তু অনেক সহজ, সূত্র কয়েকটা সূত্র শিখলেই পারা যায়। এখানে অঙ্ক সংখ্যাও কম আছে, আমি এখানে দিছি মাত্র 5টা অঙ্ক, এখান থেকে আমি কমাই দিব, টেনশনের কোনো কারণ নাই। 3 নাম্বার চ্যাপ্টার, এখান থেকে সাধারণত অঙ্ক আসে না, এই পর্যন্ত আসে নাই, আসলে ছোট প্রশ্ন ক্যাশ ফ্লো আর কি। 4 নাম্বার চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানি, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা না শিখলে তো ফিনান্স শিখলেন না, এটা আসলেও করতে হবে না আসলেও করতে হবে। সাধারণত এখান থেকে 10 নাম্বার কোয়েশ্চন আসতেছে, 2019 আসছে, 18 তো আসছে, 17 তো আসছে। এরপর রিস্ক এন্ড রিটার্ন, রিস্ক এন্ড রিটার্ন এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার, কিন্তু এখান থেকে সবসময় প্রশ্ন আসতেছে, কিন্তু 2019 সালে আসেনি, তাহলে 18 সালে তো এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এখানে অঙ্কের সংখ্যা একটু বেশি, কিন্তু এখানে 2টা অঙ্ক করলে একটা কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যেমন একটা হলো টি ইন্টু আর, আরেকটা হলো R1 প্লাস R2 প্লাস R3। দেখেন আমি যেটা বললাম, আমার মন বলে এইটা এই দুইটার মাঝে দুই টাইপের অঙ্ক আছে, এই দুইটা টাইপের মধ্যে একটা টাইপের অঙ্ক এবছর চলে আসবে, এটা নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, এরপর আছে বন্ড ভ্যালুয়েশন, এখান থেকে প্রশ্ন হইতো না, আগে ছোট প্রশ্ন হইতো, কিন্তু 2018 সালে দেখা গেল এখানে একটা বড় প্রশ্ন দিয়ে দিছে। এই চ্যাপ্টারের অঙ্ক বেশি নাই, মাত্র 2টা সূত্র 3টা সূত্র শিখলে এই চ্যাপ্টার সব পাওয়া যায়, ছোট ছোট অঙ্ক, যারা ভালো স্টুডেন্ট তারা করে নিয়ে। স্টক ভ্যালুয়েশন এখান থেকে প্রশ্ন হইতো না আগে, কিন্তু 2018-19 বড় প্রশ্ন আসা শুরু করছে, এখানে মাত্র একটা অঙ্ক থাকে, একটা অঙ্ক করলে একটা অঙ্ক কমন থাকে, নিয়ম একটাই, D1 D2 D3 D4। এই একটা অঙ্ক আপনারা করে যান, একটা অঙ্ক করলে তো কষ্ট হবে না, বাই চান্স চলে আসলো, তাহলে তো 10 নাম্বার পেয়ে যাবেন। সাজেশনে এখানে অঙ্ক আছে, সাজেশনে অঙ্ক মনে হয় 3টা আছে, আমি কমাই দিব, টেনশন কোনো কারণ নাই। 8 নাম্বার 9 নাম্বার মিলে হলো ক্যাপিটাল বাজেটিং, এটা থেকে এটাও যেরকম টাইম ভ্যালু অফ মানি একটা প্রাণ, এই ক্যাপিটাল বাজেটিংটাও কিন্তু প্রাণ, এখান থেকে সারা জীবনে প্রশ্ন আসছে, কিন্তু হাস্যকর বিষয় 2019 সালে এখান থেকে প্রশ্ন আসেনি, এমনকি রিস্ক অ্যান্ড রিটার্ন এটাও খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সারা জীবন আসছে, 2019 সালে এখান থেকে প্রশ্ন আসেনি। এরকম এখন যে প্রশ্নটা হয়, এখানে 12-14 চ্যাপ্টার আছে, কোনটা থেকে যে কোনটা মেরে দিব সেটা বলা খুব মুশকিল, তারপর আমরা একটা আইডিয়া করে করতে হবে, নাহলে তো ফেল, ঠিক না? এতটা চ্যাপ্টার তো করতে পারবে না, যারা যে এখন কিছু পড়ে নাই তারা কিভাবে করবে। তাহলে ক্যাপিটাল বাজেটিং খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে সবসময় প্রশ্ন হয়, এটা আমাদের করতে হবে। আচ্ছা, 10 নাম্বার চ্যাপ্টার লং টার্ম, লং টার্ম থেকে গত বছর আসছে, 18-তে আসে নাই, 17 এক বছর পর পর হয় লং টার্ম, চ্যাপ্টারটা একটু কঠিন, এটা বাদ দিতেই পারে, বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দিলে হবে, আসলেও অনেকে দিতে পারবে না, কিন্তু আমার প্রাইভেট গ্রুপে কিন্তু সবগুলার ক্লাস আছে, সবগুলোই করেছি। এরপর লিভারেজ, লিভারেজের অঙ্ক একেবারেই সহজ, একেবারেই সহজ, একেবারেই সহজ, এখান থেকে লিভারেজ এবং ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন অনেক বড় একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন সবসময় থাকতো, কিন্তু 2018-তে আসে নাই, এই বছর আসতে পারে নাও আসতে, আসার সম্ভাবনা আছে, লিভারেজের দু এক বেশি নিয়ম না তো, লিভারেজের দু একটা নিয়ম আর ক্যাপিটাল স্ট্রাকচার দু একটা নিয়ম করে যেতে পারেন, আমি এখান থেকে অঙ্ক কমাই দিব। 12 নম্বর চ্যাপ্টার হলো কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট, প্রশ্ন কখনই আসে না বলে কি এই বছর আসবে না এরকম না, ওটা সহজ একটা চ্যাপ্টার, এটা সিডিআর D1 D2, এই সিডিআর, তারপরে হলো আপনার ক্যাপিটাল কস্ট কস্ট অফ কি বলে
ইয়ে বের করতে হয়, যে ট্রেড ক্রেডিট, হ্যাঁ, ব্যাংক লোন, এগুলা এই চ্যাপ্টার গুলা করা যেতে পারে। এগুলা করা যেতে পারে, কিন্তু আমরা মেইন ফোকাস দিচ্ছি এই চারটাতে। এই চারটা অঙ্কগুলো আমি কমাই দিব। এখানে আমাদের শিটে এই চারটার অনেকগুলো অঙ্ক আছে, যেমন ধরেন এখানে আছে পাঁচটা, এখানে আছে পাঁচটা, এখানে সবটিতে পাঁচটা করে আছে। যদি পাঁচটা করে থাকে থাকে তাহলে আমার কয়টা অঙ্ক করতে হইতেছে? 20টা অঙ্ক করতে হইতেছে। 20টা অঙ্ক অনেকের কাছে বেশি মনে হইলেও 20টা অঙ্ক দেখতে কয় মিনিট লাগবে? আপনার প্রতিটা অঙ্ক যদি 20 মিনিট হয়ে থাকে, 20টা অঙ্ক বা 15 মিনিট হয়ে থাকে, 400 মিনিট। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে আসি, 10:30 পরে ফোন দেন অথবা মেসেঞ্জারে মেসেজ দেন। হ্যাঁ, 20টা অঙ্ক দেখতে আপনার মেসেঞ্জার মেসেজ দেন। হ্যাঁ, 10:30 পরে ফোন দেন, ক্লাস করাচ্ছি। এখন 20টা অঙ্ক দেখতে হয় 400 মিনিট লাগতে পারে। 400 মিনিট বলতে 15 মিনিট করে হয় অনেক ক্লাস, 5 ঘন্টা। 5 ঘন্টা কিন্তু এখনো আছে, 2 দিন সময় আছে। এই 5 ঘন্টা গেল আমার, ধরে নিই 5 ঘন্টা বা 6 ঘন্টা, 6 ঘন্টা গেল আমার। পরে পরে যদি আমি আর 6 ঘন্টা দিই তাহলে এইগুলাও শেষ, একটা দুইটা তিনটা, তিনটা চারটা, চারটা যদি চারটাতে 4 ঘন্টা লাগবে না, 8 ঘন্টা দিই আমরা, ধরে নিই এটা 2 ঘন্টা করে সবগুলো, এক এটাতে 2 ঘন্টা, এটাতে 2 ঘন্টা, এটাতে 2 ঘন্টা, এটাতে 2 ঘন্টা, কত আসলো? 8 ঘন্টা। আর বাকি থাকলো যে ছোট ছোট, এটাতে একটা অঙ্ক, এটাতে এক দুইটা অঙ্ক, এইগুলো তো কম অঙ্ক, এইগুলো মিলে যদি 4 ঘন্টা দেন তাহলে 12 ঘন্টা হয়েছে টোটাল। আপনার হাতে এখনো 2 দিনের উপর সময় আছে, আপনার ইচ্ছা করলে আস্তে আস্তে অঙ্কগুলো করে শেষ করতে পারবেন, ভয়ের কিছু নাই। আর এই সমস্যাটা আমি একটু বলে দিই, আপনাদের কেন পড়া হয় নাই বা কি সমস্যা হয়েছে। আগে একটা ছোট উদাহরণ দেখাই। আগে না, আমরা যখন ছোট ছিলাম তখন আলিফ লাইলা নামে একটা নাটক হইতো, ম্যাকগাইভার নামের নাটক হইতো, সপ্তাহে একদিন দেখাইতো। এই আশায় বসে থাকতাম সপ্তাহে একদিন দেখাবে, সেটা ভালো লাগতো। হ্যাঁ, এখন অনেক ভালো ভালো এপিসোড আছে, প্রতিদিন দেখায়, তারপর মানুষ দেখার ধৈর্য নাই। স্যারের কাছে যাই যে এই প্রাইভেটটা পড়তে, স্যারের কাছে যায় সপ্তাহে 3 দিন, 3টা অঙ্ক করায়। অনেক কম ছাত্র আছে যাদের ধৈর্য আছে, এবং করোনা ফরোনাতে, করোনার পরিস্থিতিতে আরো শেষ অবস্থা। এখন কোন একদিন মিস গেলে একটা অধ্যায় বুঝে না। আর ধরেন একটা ক্লাস, 20 জনের ক্লাস, একটা অঙ্ক বুঝাইছে, মাঝখানে একটা বাক্য বুঝে নেই, স্যারের প্রশ্নও করা হয়নি, এই অঙ্কটা বুঝে হয়নি, বাসায় এসে ভুলে গেছে, বা অঙ্ক স্যারের কাছে করে আসছে, বাসায় ফেরত আসলো, আসার পরে কিছুই মনে নেই, সেক্ষেত্রে আমরা কি করি যে এই জন্য, হ্যাঁ, আমি তো ক্লাসে আছি, 10:30 পরে একটু ফোন দেন, হ্যাঁ, বা মেসেঞ্জারে মেসেজ ক্লাস করাচ্ছি। এই প্রবলেম গুলো দূর করার একটা উপায় আছে, ভিডিও দেখে দেখে। যখন আমি একটা ক্লাস করে দিলাম, যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আপনি 10 বার দেখতে পারবেন, একটা লাইন না বুঝে, না বুঝে সেফ থাকবে, এনি টাইম আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর যারা জুমে আছে প্রশ্ন করতে পারতেছে, পরের দিনও প্রশ্ন করতে পারতেছে, কমেন্টেও লিখতে পারতেছে, যার ফলে কি একটা অঙ্ক 5 বার দেখার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। ভুলে গেছে আবার দেখবো, পরীক্ষার আগের দিন রাতেও দেখার সুযোগ আছে, স্যারের কথাগুলো পরীক্ষার আগের দিন রাতেও দেখার সুযোগ আছে। কিন্তু যারা প্রাইভেট যারা পড়ছে, এদের কিন্তু খাতায় লিখে নিয়ে আসতে হচ্ছে সব, খাতায় যে একটা জিনিস না লিখছি ওইটা শেষ, আর বোঝার উপায় নেই, কারণ পরীক্ষার 3 দিন আগে কোনো স্যারে নেই যে ব্যাচের মধ্যে নিয়ে আপনাকে বুঝাই দেবো, স্যার এখানে সমস্যা, এখানে সমস্যা, এখানে সমস্যা, এখানে সমস্যা। যাই হোক, আমরা আজকে অনেক আলোচনা করে ফেললাম, 20 মিনিট আলোচনায় চলে গেল। তা আমরা সিদ্ধান্ত নিলাম এই 4টা অধ্যায় আগে শেষ করব। এই 4টা অধ্যায় শেষ করার পর আমরা এই ছোটখাটো অঙ্কগুলো করব। এখন ফার্স্টে আমরা রেশিওর নিয়ে আলোচনা করি। রেশিওর অঙ্ক আমি সাজেশনে দিচ্ছি, এলো 2018 সালের 12 নম্বর, প্রবলেম 1, প্রবলেম 3, প্রবলেম 4, প্রবলেম 7, এইগুলো দিছি না, তো শীটটা তো দেখে ফেলাই কি আছে এগুলোর মাঝে, এখান থেকে কিছু কমাই দিই। এখন আপনাদের অনেকে প্রশ্ন করে যে স্যার এই
সাজেশন গুলা কেন কমন পড়ে বা কেন কমন পড়বে কেন বা কেন কমন পড়ে এটা কারণটা এখন একটু ব্যাখ্যা করে দিব, টেনশন না করুন, কারণ এই সময় বেশি নিচ্ছি না, আপনাদের পরীক্ষা চলে আসছে, আমি যারা জুমে আছে তারা প্রশ্নটা দেখতে পারবো, তো একটু পেয়ে করে ফেলি প্রশ্নটা। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যারা লাইভে আছেন তারা ফোন দিয়ে এই টাইমে ফোন দিয়েও আপনি সমাধান নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টার টু, এই যে এখানে কি ধরনের প্রশ্ন হইতে পারে এটা আমার একটা আইডিয়া হয়ে গেছে, 13 বছর যত পড়ে যে আইডিয়া হওয়ার ফলে আমি বুঝতে পারি। যেমন ধরেন একটা হলো শুধু কিছু হিসাব দেওয়া থাকে সেই হিসাবের আলোকে কিছু করতে পারে, তখন আমরা করে ফেলি। যেমন ধরুন চ্যাপ্টার ওয়ানে এই প্রবলেম ওয়ানটা আমরা দেখেন কিছু অ্যাসেট দেওয়া আছে, কিছু লাইব্রেরি দেওয়া আছে, এটার কিছু অ্যাসেটের কিছু দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট ইয়ে কি বলে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ব্যাংক ওভারড্রাফট, পরে বলছে রিকোয়ারমেন্টে বলছে এটা করো সেটা করো, এই টাইপের প্রশ্ন হইতে পারে। অথবা এমন হইতে পারে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, সেখানে কিছু চাইতেছে, এরকম হইতে পারে। দুইটা টাইপ হলো, এক দুই। আরেকটা হইতে পারে দুইটা বছর দেওয়া আছে, 2 বছরের অনেক তথ্য দেওয়া আছে, তখন বিভিন্ন রেশিও বের করতে বলতে পারে। থ্রি টাইপ ফোরে হলো কোন রেশিও দেওয়া নাই, দেওয়া আছে কোন টাকায় দেওয়া নাই, রেশিও দেওয়া আছে, আমার অঙ্কটা করতে হবে। তো 4 ধরনের অঙ্ক হতে পারে, এটা আমার জানা আছে, আপনার জানা নাই বলেই আপনি অনেক অঙ্ক করতেছেন বুঝতেছেন না বা অনেকে জানে না। এই 4-এর মাঝে একটা আসবে পরীক্ষায়, 4 টাইপ থেকে একটা আসবে। এখন আমি যদি দেখে ফেলি গত বছর কোন টাইপটা চলে আসছে ওই টাইপটা বাদ দিয়ে বাকি 3টার মাঝে একটা করি, এইভাবেই কিন্তু সাজেশন গুলো বানাই, যার ফলে কি হয় ছাত্রদের এগুলো খুব কমন পড়ে যায়। পরে বলে স্যার আপনি প্রশ্ন করছেন, যেমন গতকালকে বলতেছে মার্ক ইয়ে ফিনান্স বিজনেস ম্যাথ কোয়েশ্চেনটা, যে আপনাদের বিজনেস ম্যাথ নিয়ে অনেক টেনশন, যে স্যার পাস করবো না ফেল করবো এটা নিয়ে খুব টেনশনে আছি। বিজনেস ম্যাথ কোয়েশ্চেনটা যে হয়েছে আপনি দেখবেন একটা কোয়েশ্চেন আমার শিটের বাইরে থেকে হয়েছে কিনা, হুবহু সবগুলো আসছে, শিট তো সবার কাছে আছে যদি জানি। তাই বিজনেস ম্যাথের সবগুলো অঙ্ক হুবহু আসছে, আমি কিন্তু আমি তো আর কোয়েশ্চেন করিনি, তো হুবহু আসলো। ছাত্র বলছে আপনি করছেন স্যার, না আমি করিনি কিন্তু আমি টেকনিকটা জানি কোন কোয়েশ্চেন গুলো আসার সম্ভাবনা আছে। আচ্ছা তাহলে আমরা এখানে যে অঙ্ক আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, যদি আমাকে আসলে এই টাইমে ফোন দিয়ে মানুষ খুব, ওয়ালাইকুম আসসালাম, আমি তো ক্লাসে আছি, আমি পরে ফোন দিই, হ্যাঁ পরে ফোন দিই, হ্যাঁ মেসেঞ্জারে নাম দিই, হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। আমরা চ্যাপ্টার টু থেকে 2019 সালে একটা আসছে, সবগুলো রেশিও দেওয়া আছে, টাকা দেওয়া আছে, সংখ্যাগুলো বের করতে হবে, অর্থাৎ এই টাইপের অঙ্ক চলে আসছে। সো আমাদের 6 টাইপের অঙ্ক চলে আসছে, আমরা শর্ট সাজেশনের জন্য আজকে অনেক সময় চলে গেছে বেসিক আলোচনা করতে করতে, আগামী ক্লাসে অঙ্ক নিয়ে আলোচনা করবো, আপনারা প্রশ্ন করবেন, আপনারা তো কোনো প্রশ্নই করেন নাই যার ফলে আর অঙ্ক করানো হচ্ছে না। তারপর এই চ্যাপ্টার থেকে আপনারা কি ধরনের অঙ্ক করতে পারেন সেটা নিয়ে একটু বলে দিচ্ছি, যদি প্রশ্নটা সহজ হয়ে যায় তাহলে প্রবলেম ওয়ানের মতো অঙ্ক আসতে পারে, যদি প্রশ্ন যদি ইজি একটা প্রশ্ন হয় প্রবলেম ওয়ান আসতে পারে, আর প্রশ্ন যদি তারা একটু ব্যতিক্রম করতে চায় তাহলে আমরা 2017 কয়েকদিন আগে তো অঙ্ক করাই দিছিলাম, এই 1 নাম্বার এবং 2018 সালের অঙ্ক কিন্তু একই সেম, তাহলে আমরা প্রবলেম ওয়ানটা খুব ভালো করে করবো, আর প্রশ্ন যদি একটু ব্যতিক্রম করে সেক্ষেত্রে প্রবলেম থ্রি আসতে পারে, প্রবলেম থ্রিতে
চাইছে একটু দেখে নি, এক নজর দেখে নি। থ্রি না, প্রবলেম, হ্যাঁ প্রবলেম থ্রি ফোর কমানো যায় না আসলে, পাঁচটা তো পাঁচটা হচ্ছে কমানো যায় না, তিন চার, এই এই তিনটা করবে না, এক তিন চার, আর ফুল সাজেশন হলো এইগুলা, আর শর্ট সাজেশন হলো এই তিনটা, এই তিনটা করে নেবেন। আর এখান থেকে যদি কিছু না বুঝেন, নেক্সট ক্লাসে আমরা কি কি চ্যাপ্টার করবো আমি বলে দিই, চ্যাপ্টার টু তো করবোই, টু থেকে অঙ্ক প্রবলেম থাকলে করে দিব, চ্যাপ্টার ফোরও আমরা করবো, ফোর থেকে অঙ্ক সমস্যা থাকলে করে দিব, চ্যাপ্টার ফাইভ থেকেও করবো আগামী ক্লাস, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, সাড়ে নয়টা একটা ক্লাস আছে, এই জন্য আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যে কোনো কোয়েশ্চেন থাকলে ক্লাস টাইমে ফোন করে বলতে পারবেন, অথবা জুমে যারা আছেন আমাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ আছে, আর প্রশ্ন থাকলে বলেন।